বেশিরভাগ মুসলিম দেশে বুধবার উদযাপন করা হয় পবিত্র ঈদুল ফিতর। সে খুশি ছড়িয়েছে বাংলাদেশেও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর পান্থপথে সকাল 7:30টায় ঈদের প্রথম জামাত হয়। এতে অংশ নেন নারী পুরুষ সহ শত শত ধর্মপ্রাণ মানুষ। মুসল্লিদের দাবি, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে ঈদ উদযাপনের আবশ্যকতা আছে। এছাড়া সকাল 9:30টায় রাজধানীর মালিবাগে অনুষ্ঠিত হয় ঈদের আরও একটি জামাত। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন মানুষ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আমাদের পূর্ব দিকে, পূর্ব দক্ষিণ দিকে, তারা করতেছে আজকের ঈদ। আর পাকিস্তান করতেছে ঈদ, ইন্ডিয়ারও 4টা রাজ্যে আজকের ঈদ করতেছে। একটা চাঁদ সমগ্র মানব জাতির জন্যে, এক একটা দেশের জন্য এক একটা চাঁদ না। সূরা বাকারায় আছে, এই চাঁদের সাহারা রমাদান, এই রমাজানের সাক্ষ্য যে পেল সেই জন্য রোজা রাখে। আমরা তো ভাবি যে আমরা মনে হয় একা ঈদ করি, কিন্তু আসলে এখানে এসে দেখলাম যে আরও অনেক মানুষ আছে যারা একই সাথে আমরা ঈদ করতেছি। আমরা অল্প সংখ্যক হলেও এটার মধ্যে যে একটা আত্মতৃপ্তি তৃপ্তি আছে, সেই তৃপ্তিটা আমরা পাচ্ছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে প্রতিবারের মতো চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন ধর্মপ্রাণরা। বুধবার সকাল 9:30টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার ফরিদগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তরেও একাধিক জামাত হয়। চাঁদ দেখার মধ্যে সর্বপ্রথম চাঁদ দেখা যেটা, সেটাই হচ্ছে গ্রহণীয়। শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রে সংবাদটা পৌঁছলেই পালন করতে হবে। এদিকে প্রতিবারের মতো ঝিনাইদহের হরিণা কুণ্ডতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। ঈদের জামাত হয় মৌলভী বাজারেও। জেলার সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনা করে মোনাজাত করেন। এছাড়াও মুন্সিগঞ্জ, দিনাজপুর, ভোলা, মাদারীপুর, পটুয়াখালী, পিরোজপুর, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।